सो हेलो एंड वेलकम टू माय मिनी ब्लॉग न्यू व्यूअर्स। तो এটা হচ্ছে ঝাড়গ্রামের মিয়ামোরের নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে, মানে মিয়ামোরের ঝাড়গ্রামের মধ্যে একমাত্র ব্রাঞ্চ। মিদনাপুরের পর এবার ঝাড়গ্রামে মিয়ামোরের ব্রাঞ্চ, ঠিক আছে। যেরকম যেরকম মিয়ামোরে যা পাওয়া যায় আর কি, ওই সব পেস্ট্রি বলো বা স্ন্যাক্স বলো, কেক যা কিছু পাওয়া যায় সমস্ত কিছু এখানে রেখেছে। আর এখানে হচ্ছে তোমরা যদি আজকে যাও তাহলে ওই তোমরা যদি কেনাকাটি মানে ধরো স্ন্যাক্সগুলো তোমরা যদি বাড়িতে নিয়ে আসো, ঠিক আছে, 80-90 টাকার এরকম বিল করলে ওরা একটা করে ব্যাগ দিচ্ছে। ব্যাগ মানে ওই যেরকম হ্যান্ডব্যাগ যেগুলো হয় নর্মাল, যে থলেগুলো হয় ওই থলেতে করে ভরে দিচ্ছে, ব্যাস এটাই। আর আমি ভাবলাম হয়তো বিশাল কিছু হয়তো গিফট টিফট দেবে, হয়তো পারচেজ কিছু করলে, বাট নো। আমার যেটা অল টাইম ফেভারিট হচ্ছে মিয়ামোরে গেলেই আমি অল টাইম খাই চিকেন ইন্টারনেট, 40 টাকা করে নাই। খড়গপুরেও খেয়েছি, মেদিনীপুরেও খেয়েছি, প্লাস এখানেও। তো এটা আমার অল টাইম ফেভারিট আমি এখানে, কারণ এখানে পুরো চিকেন দারুণ থাকে, এখানে চিকেনের কোয়ান্টিটিও ভালো থাকে। আর যেরকম যেরকম এখানে স্ন্যাক্স আছে, তারপর তোমার এখন দেখলাম কিছু স্ন্যাক্সের বিস্কিট বের করেছে, কিছু কাজুর বিস্কিট, চকলেটের বিস্কিট, চকলেট কিছু বের করেছে। আর যেরকম যেরকম কেক, তো তোমরা জানোই এই কেকের দামগুলো মানে ঠিকঠাকই যেরকম থাকে আর কি, দামগুলো দাম 1 পাউন্ড, 1 পাউন্ড, 2 পাউন্ড যেরকম যা কেক নেবে আর কি, 1/2 পাউন্ডেরও আছে 400-500 এগুলোর মধ্যে। তো এগুলো খুব ভালোই হলো সিরিয়াসলি, কারণ বার্থডে টার্থডে যখন সেলিব্রেট বা কিছু হয় তখন এখান থেকে মানে জিনিসটা টেস্টিও পাবে, প্লাস জিনিসটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও পাবে। এটা হচ্ছে তোমার ঠিক সেই হসপিটাল মোড়ের সামনেই ওপেনিংটা হয়েছে ব্রাঞ্চে।